স্ত্রীর টাকা তিনি যেটা উপার্জন করেন বা যে কোনোভাবে যেটার মালিক তিনি হয়েছেন বৈধভাবে, এটাতে স্বামীর কোনো প্রকার কোনো অংশ দাবি করার অধিকার নাই, তার সকল সম্পদ তার। স্বামী তার কাছ থেকে লোন চাইতে পারে, স্ত্রী দয়া করে অনুগ্রহ করে স্বামীকে কোনো দান দক্ষিণা করতে পারে, কিন্তু কোনোভাবেই স্ত্রীর টাকাতে স্বামী হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। দেখেন, ইসলাম মেয়েদেরকে কত অধিকার দিয়েছে, আমরা আমাদের সমাজে তাদের সে সমস্ত অধিকার থেকে অনেকে বঞ্চিত করছি। কোনো মেয়ে তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, স্বামীর সংসারে কোনো প্রকার ক্ষতি করা ছাড়া যদি তিনি এটা করতে পারেন নিজের মতো করে, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে উপার্জিত অর্থ এটা নিছকই তার। হ্যাঁ, যদি কোনো চাকরি করেন, চাকরি করার ক্ষেত্রে বিয়ের আগে চাকরি করেছেন এক হিসাব, বিয়ের পরে চাকরি করতে তিনি যদি চান, স্বামী যদি সেটা পারমিট না করেন যে তুমি বাহিরে যাবা লম্বা একটা সময় 8-10-12 ঘন্টা বাহিরে থাকবা, এটা আমি পারমিট করি না, আমার কাছে ভালো লাগে না বা আমার অসুবিধা ফিল করি, তাহলে অবশ্যই স্বামী সেখানে আপত্তি তোলার অধিকার ইসলাম তাকে দেয়। এবং একান্ত নিরুপায় না হলে একজন নারী তিনি তার সংসার ঘরোয়া কাজ এগুলোর ব্যাঘাত ঘটিয়ে তিনি বাহিরে গিয়ে কাজ করতে যাবেন না, এটা ইসলামের নির্দেশনা। কিন্তু যদি তিনি বাহিরে কাজ করেন, স্বামীর সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, অথবা ভেতর থেকে তিনি কোনো কাজ করেন যেটা তার সংসারের কাজে কোনো বাধা সৃষ্টি না করে এবং সেখান থেকে তার কোনো বৈধ উপার্জন হয়, তাহলে স্বামী সেখান থেকে এটা বলার সুযোগ নেয়, ঠিক আছে তুমিও তো উপার্জন করো, তাহলে অর্ধেক তুমি দাও অর্ধেক আমি দেই সংসার খরচ। অনেক অমুসলিম পরিবারগুলো এরকম আছে, তাদের স্বামী এবং স্ত্রী দুজনে সংসারের খরচটা অর্ধেক অর্ধেক ভাগ করে নেয়, যে তুমি অর্ধেক বাসা ভাড়া দিবো আমি অর্ধেক দিব। ইসলাম কত সুন্দর, দেখেন মেয়েদের উপার্জন করার সম্পদের মালিক হওয়ার রাইট আছে কিন্তু খরচ করার কোনো দায় নাই। ইসলাম মেয়েদেরকে কোথায় রেখেছে বলেন? অনেকে প্রশ্ন তোলেন, ভাই বাবা মার সম্পদে ছেলে যদি 2 টাকা পায় মেয়ে 1 টাকা পায়, কেন ভাই এটা কি জুলুম না যে ভাইরা বেশি পাবে বোনরা কম পাবে? অনেক পুরুষ আছে দেখবেন মাতবরি করে বলে, না আমার সব সন্তানদেরকে আমি সমান দেবো, ছেলেদেরকে যা দেবো মেয়েদেরকে তা দেবো। তো এগুলো হলো আতলামি বলে আর কি, বাংলায় আতলামি, অতি চালাকি আর কি, মাতবরি করা আর কি। দেখেন ইসলাম মেয়েদেরকে কি দিয়েছে, সম্পদ উপার্জন করার সকল রাইট দিয়েছে সবভাবে, পুরুষ যত বৈধ উপায়ে সম্পদ উপার্জন করতে পারে, নারী তার সীমার মধ্যে থেকে তার বিশেষ দায়িত্বগুলো পালন করার পাশাপাশি তিনি চাইলে সেটা করতে পারে, নারী হলে উপার্জন করতে পারবেন এমন কোনো অপশন নাই, তার মানে উপার্জনের সকল অপশন তার জন্য শর্ত সাপেক্ষে খোলা আছে পুরুষের জন্য যেরকম খোলা। এরপরে সে বাবার সম্পদে ভাগ পাবে, মায়ের সম্পদে ভাগ পাবে, স্বামীর সম্পদে ভাগ পাবে, সন্তানের সম্পদে ভাগ পাবে, বিয়ের সময় মহরণা পাবে, তাহলে পাওয়ার বহুত রাস্তা আছে, কিন্তু খরচের বেলায় জিরো, তার উপরে কোনো খরচের দায়। যতদিন বিয়ে হবে না খরচ কার উপরে? বাবার। বাবা না থাকলে ভাই, বিয়ে হয়ে গেলে স্বামীর উপর। স্বামী বেচারা ধরেন 2 টাকা পাইল, বয়ে পাইল তার বাবার সম্পদ থেকে 1 টাকা, স্বামী পাইল 2 টাকা তার বাবার সম্পদ থেকে, মেয়ে হওয়ার কারণে 1 টাকা পাইল, ছেলে হিসেবে ডাবল 2 টাকা পাইল। খরচের বেলায় ছেলে যখন নিজের শ্বশুর বাড়ি যাবে মিষ্টির টাকা কে দিবে? স্বামী। আবার যখন স্বামী নিজের বাপের বাড়িতে যাবে তখনও মিষ্টির টাকা স্বামীর, স্বামীর নিজের খরচের টাকা তার উপরে, আর বইয়ের খরচের টাকাও তার উপরে, সকল প্রকার খরচ তার উপরে, কিন্তু পাওয়ার বেলায় সে পাবে 2 টাকা, মেয়ে পাবে 1 টাকা। ব্যাপারটা কেমন হলো, আপনার 2 ছেলে আছে, একজনকে আপনি 100 টাকা দিলেন আরেকজনকে 50 টাকা দিলেন, যারা 100 টাকা দিলেন তারা বললেন বাজারে যাও এটা কিনবা ওইটা কিনবা ওইটা কিনবা, ওর জন্য এটা আমার জন্য এটা সবার জন্য এটা, এগুলো সব নিয়ে আসো। আর যারে 50 টাকা দিলেন তারা বললেন তোমার কিছু আনা লাগবে না, তুমি যাও ওর সাথে আবার চলে আসো। লাভবান কে? 50 টাকার লাভবান না? দেখতে খোলা চোখে দেখা যায় রে একজন 100 টাকা দিল একজন 50 টাকা দিল, যারে 50 টাকা দিয়েছে পুরোটাই তো ফাও, এতে খরচের কোনো অপশন নেই। দেখেন
স্বামী যদি উপার্জন করে, তার যদি সম্পদ থাকে, চাকরি করে, বেতন পায়, সংসারের খরচ তার বেতন দিয়ে কুলাবে কি কুলাবে না? ইসলাম বলে যে এটা দেখাদেখির সময় নেই। সংসার খরচ 50,000, তোমার উপার্জন 30,000, বাকি 20,000 লোন করবা, বাড়িওয়ালার হাতে পায়ে ধরে বাকি নিবা, দোকান থেকে বাকি আনবা, সেটা তোমার ব্যাপার। তো সংসার তোমার চালাইতে হবে, জান তুমি যেহেতু করছো, এই না ইসলাম বলে। আর স্বামীর সংসারের টানাটানি আছে, অভাব আছে, বেচারা যা বেতন পায় তা দিয়ে তার সংসার চলে না, এইরকম টানাটানির মধ্যে স্ত্রীর মাসে 50,000 টাকার উপার্জন আছে, ইসলাম বলে না যে তোমার 50,000 25,000 স্বামীকে দিয়ে দিতে হবে, এটা বলে না। যদি দয়া করে স্বামী বেচারা গরিব অসহায় পারে না, তো ঠিক আছে, মিসকিন হিসাবে কিছু আল্লাহর কাছে দিলাম, এইটা দিতে পারে, এটা তার ব্যাপার। মানে কত অধিকার ইসলাম মেয়েদেরকে দিছে বলেন। এরপরে এক শ্রেণীর আপনার অন্ধ আছে, যারা মনে করে যে মেয়েদেরকে ইসলাম নাকি ঠকিয়েছে। তো খোলাসা কথা হলো, স্ত্রীর সম্পদে অর্থাৎ স্ত্রীর উপার্জিত সম্পদে তিনি যে উপার্জন করেন, সেখানে স্বামীর জন্য কোনো নির্দিষ্ট ভাগ হিস্সা শরীয়ত দেয় নাই। তবে অবশ্যই স্বামী যদি দুর্বল হন, স্ত্রীর টাকা পয়সা থাকলে তিনি স্বামীকে সহযোগিতা করা তার মানবিক দায়িত্ব, এটা তার নৈতিকতার ব্যাপার, শরীয়ত বাধ্য করে না যে তোমাকে দিতে হবে। কথা কি পরিষ্কার? হ্যাঁ, এটাও ঠিক যে স্বামী যদি আপত্তি করে চাকরির ব্যাপারে, যে না তুমি বাইরে চাকরি করবা না, আমার ভালো লাগে না, অবশ্যই স্ত্রী সেটাকে রেসপেক্ট করতে হবে। এখন আজকের দুনিয়া বলবেন, হ্যাঁ কেন একজন আরেকজনের অধীনে থাকবে, তার ব্যাপার সে উপার্জন করবে। তো এভাবে একটা সংসার সুখের হয় না। কেন সংসারগুলো এখন ভেঙে খান খান হয়ে যাচ্ছে? কেন তথাকথিত উন্নত দুনিয়াতে পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে? কেন? এগুলো অ্যানালাইসিস করলে আপনি দেখবেন যে এর নির্যাস হলো যে কেউ কাউকে মানছে না, ফ্যামিলি লাইফে কেউ কাউকে মানছে না, কেউ একজন দায়িত্বশীল হতে হয়, কাউকে মানতে হয়, এবং স্বামী স্ত্রীর পারস্পরিক সম্প্রীতির জন্য উভয়ের এই বোঝাপড়াটা অনেক বেশি জরুরি। স্ত্রী স্বামী দুজনেই বাইরে বাইরে থাকবেন দৈনিক 10-12 ঘন্টা করে, সবার মাথা খিটখিটে হয়ে থাকবে, সংসার শান্তি করতে কে আসবে? এই জন্য যদি দুজনে মিশন রেস্টের মাধ্যমে করতে পারেন তাদের ব্যাপার, না পারলে স্বামী যদি আপত্তি করেন স্ত্রী সেটাকে অবশ্যই শুনতে হবে।